আমরা এই মুহূর্তে আছি জগন্নাথদেবের রথের সামনে। আমরা জাস্ট জগন্নাথদেবের দর্শন করে এলাম, এত ভিড় এত ভিড়। আর আমি একটু রোদ বাইরে ইচ্ছাড়ি কটা সত্যি পেট কমার আমাদের শপিংয়ের ব্যাগ আমি যাই। আমরা হোটেলে ফিরছি, এসে গেছি সমুদ্রের কাছে। মর্নিং এভরিওয়ান, আমি আজকে রেডি হয়ে গেছি, মানে আই রেডি হইনি, স্নান করেছি, ফ্রেশ হয়ে গেছি। এবারে যাব জগন্নাথ দর্শন করতে, তো চেষ্টা করব সেটা তোমাদের সাথেও শেয়ার করতে। কারণ যখন মন্দিরের মধ্যে থাকে তখন তো মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ থাকে না, তো আজকে চেষ্টা করছি তোমাদের সাথে সেটা শেয়ার করার। আজকে সারাদিন অনেক মজা করব। আজকে ব্লগটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর এই মুহূর্তে দেখুন সকালের সৌন্দর্য, অসাধারণ না? মানে আমার তো জাস্ট বেরোতে ইচ্ছা করছে না, এখানে মনে হচ্ছে বসেই থাকি। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি জগন্নাথদেব দর্শনে, যে মাসি বাড়িতে আছে জগন্নাথদেব। তো হোটেল থেকে আমরা এই রেডি হয়ে বেরিয়ে গেছি। তোমরা কি এক্সাইটেড দেখার জন্য বলো? এই দেখো বলছে না, উঠে গেছি আমরা অটোতে, একটু বড় পাটাপাট বসে যাও। হাই, জগন্নাথদেবের দর্শন করে এলাম, এত ভিড় এত ভিড়। আর আমি একটু, তো আমরা এখন ফিরে যাচ্ছি। তো তোমরা কি তৃপ্ত আজকে দর্শন করে? কেমন লাগলো দুজনেই বলো। ভালো লাগলো আমাদের, আমরা ঠাকুর একদম চোখের সামনে দর্শন করেছি এবং ঠাকুরের যে পরিক্রমা সেটাও করেছি। আমরা যথারীতি চলে এসেছি, ওরা দুজন দাঁড়িয়ে হাত নাচছে, যাই হোক এই চলে এসে হাত নাড়তে হবে না। তো আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে, ভীষণ ভালো লেগেছে। মানে কাছ থেকে জগন্নাথদেবের দর্শন, মানে সেটা খুবই সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো। আমরা ফিরে এসে যথারীতি ব্রেকফাস্ট করলাম, এখন আমরা আবার রুমে ফিরে যাচ্ছি। ব্রেকফাস্টে অনেক অনেক কিছু ছিল। কি কি ছিল, কি কি খেলে তোমরা বলো? আসো আস্তে আস্তে থাকো, আস্তে আস্তে বলো। দাও গেটটা খুলিয়ে নিই, তারপরে বলছি। প্রথমে খেলাম ইডলি আর চাটনি, নারকেলের চাটনি খেলাম, ইডলি নারকেলের চাটনি। তারপরে খেলাম ধোসা, ধোসার সঙ্গে একটা সম্বার ছিল, সম্বার। তারপরে খেলাম ডিমের আমলেট। এখন ঘরে যেটা বসে বসে প্রচুর আড্ডা হচ্ছে, আর সিলেক্ট করা হচ্ছে আমরা লাঞ্চে আবার যাব এখানকার যিনি মেন পুরোহিত তার বাড়িতে লাঞ্চ করতে, আমাদের নিমন্ত্রণ আছে। তো সেখানে কি শাড়ি পরে যাওয়া হবে তার সিলেকশন চলছিল। এই যে ইনি, আমার মা এই শাড়িটা পরবেন, আন্টি ওই শাড়ি পরবে, সেগুলো সব বার করে রাখা আছে। এই যে আর এখন খাচ্ছে হচ্ছে এই যে ছোলা খাচ্ছে, ওই যে ওইদিকে আরেকজন বসে আছে, ভাজা ছোলা খাচ্ছে, আর ওইদিকে সমুদ্রের দৃশ্য দেখছে, গল্প হচ্ছে। তো আজকে আর কোথায় যাওয়ার প্ল্যান আছে বলো? শপিং করতে যাব।
আজকে পুরোহিতের বাড়ি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে শপিং করে শপিং করতে যাবো শপিং মন্দিরেও যাব মন্দিরে যাব মানে এখন তো জগন্নাথ দেব আছেন ও এতে বাসি বাড়িতে কিন্তু তবু আমরা মন্দিরে যাব আর কিছু কেনাকাটাও করব আর আজকে তো কালকে যেমন প্রচুর বৃষ্টিও ছিল আজকে বৃষ্টিটা নেই তো প্রচন্ড রোদ বাইরে ইচ্ছে আছে মন্দির থেকে ফিরে একটু সমুদ্রে ওখানে যেতে খুব ইচ্ছে করছিল কালকেও যেতে পারি যেতে পারিনি কারণ কালকে খুব বৃষ্টি হচ্ছিল এখানে সো আমার অবস্থাটা কিন্তু একই রকমই আছে আমি একই পোশাকে আছি কিন্তু এরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন আমরা ভোগ খেতে যাব তাই আমি আমি একটা একটা পোশাকে সারাদিন কাটাবো কিন্তু এদের দুজনকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি এরকম করে তো দুজনে এখন শাড়ি পরে রেডি আছে তুমি বসে যাও বসে গিয়ে বসে ওয়েট করো আমরা একটার সময় বেরোবো তো পরতে পরতে এরা ড্রেস চেঞ্জ করবে বাট আমার একই ড্রেস থাকবে তো আমরা এখন বেরোবো একটু একটু নৌকা নিয়ে কি করে চলে যাবো একটু নৌকা না তুমি দূরে থেকে মনে হচ্ছে একটু নৌকা ওই তিনখানা নৌকা ওই আচ্ছা দূরে একটা চারটে ওরা দেখো ওখানে যে আছে না ওখানে এত ঢেউ নেই একটা নৌকা মনে হলো ডুবে গেল আবার উঠলো এরকম মনে হচ্ছে ওরা ওখানে চলে গেছে আগে ফটো তোলো বলে ওরা ভাবছে আমি ফটো তুলছি কিন্তু আসলে ভিডিও করছি ওদের শুধু অবস্থাটা দেখো তোমরা খুবই আনন্দ পেয়েছে আমরা আবার বেরিয়ে পড়েছি এবারে ব্যাগপত্র নিয়ে আমরা শপিংয়ে চলেছি আমরা শপিং করতে বেরিয়ে গেছি ঠিকই কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ আবার মেঘলা হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন কিন্তু তবুও মেঘলা হয়ে গেছে এইটা আমাদের প্রচণ্ড হাওয়া হচ্ছে আমার সমস্ত খুলে যাচ্ছে অন্যটা এখন দেখা যাক কী কী শপিং করি সঙ্গে থাকো উঠে পড়ো সব আমরা অলরেডি আছি শাড়ির দোকানে প্রচুর পরিমাণে শাড়ি বটকি শাড়ি সমস্তটা কেনা হলো আর আমি জাস্ট এই যে এগুলো সব ঢোকানো হচ্ছে প্যাকেট করা হচ্ছে কি কিনলে তুমি কি কিনলে আমি কিনলাম কটকি শাড়ি কটা কটকি পেট কমার এই যে আন্টির শাড়ি পছন্দ হচ্ছে শাড়িটা আমরা এই যে জায়গাটা বিক্রি করা হচ্ছে তোমার নাম কি বলে দাও সিম্মা নাচাবে গেছো এতক্ষণ ধরে আমাদের জাস্ট আমি দেখাতে চাই এই জায়গাটা পুরো শাড়িতে ভরপুর হয়ে আছে মানে আমাদেরকে ওরা ওর শাড়ি দেখিয়ে দেখিয়ে পাগল হয়ে গেছে কিন্তু যদিও বা আমরা প্রচুর শপিং করেছি এই দোকানটা থেকে তোমাদের দোকানের নাম কি তন্তশ্রী এখন বিল করা চলছে এখন পে করছে মা বড় ব্যাগ নিয়ে এসো বড় ব্যাগ এই সময় বড় ব্যাগ আনেনি মা সকাল থেকে বড় ব্যাগ করছিল দিলে হয়েছে চলছে প্যাকেজিং চলছে এখন আমাদের হ্যাঁ ওটা তো যাওয়ার সময় দেখাবো
এটা কটা আছে সাতটা ওখানে সাতটা হয়ে গেছে তো এই যে টোটাল আমাদের শপিং এর ব্যাগ আমি জানি না কে বই নিয়ে যাবে কিন্তু বই আমাদের নিয়ে যেতে হবে এটা হোটেল পর্যন্ত আমরা এখন শপিং করে যাচ্ছি এই সি বিচের সামনে দিয়ে আমার কটা লাগবে আমার বাবা শপিং করে যাওয়ার পথে হিসাব হচ্ছে সবাই সব কটা নিয়েছে কিনা দশ আর সাত সতেরোটা হবে সতেরোটা প্যাকেট না ভিতর প্যাকেট না সতেরোটা আইটেম আছে কেমন লাগছে তোমার শপিং করে তোমাদের খুব ভালো লাগছে মানে আন্টি এখনো ঘুম আছে তোমার কেমন লাগলো শপিং করে খুব ভালো খুব ভালো আমি যথারীতি জিনিসপত্রগুলো সব হোটেলে রেখে এলাম এখন আমরা যাচ্ছি আবার আবার আমরা বেরোচ্ছি তো জল দিবাসে গেছিলো এখান থেকে জল নিয়ে আসলাম এখন আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ দেবের রথের সামনে যেটা মাসির বাড়িতে আছে এখন তো প্রচুর ভিড় এখন আমরা রথের ওখান থেকে চলে এসেছি প্রচন্ড হাওয়া শুরু হয়েছে যে আমরা উঁচুতে বেড়ে দাঁড়িয়েছি এখন বাস নিয়ে যাবো সমুদ্র সৈকত যেটা আমরা এ থেকে দেখছিলাম দেখতাম আমাদের ব্যালকনি থেকে দেখতাম তো ভাবছি এখন ওয়েদারটা খুব ভালো আছে তো একটু যাই সি বিচে গিয়ে ঘুরে আসি তো এখন আমরা সি বিচে যাবো আর এইটা হচ্ছে হোটেলটা এটা রাতের আমরা এখন যাচ্ছি বিচের উদ্দেশ্যে আর আমাদের রুমটা কোথায় আমাদের রুমটা এইদিকে কোথাও একটা আছে ও আচ্ছা ওইদিকে কারণ আমি গুলিয়ে ফেলছিলাম কোন দিকটা একটু অন্ধকার হয়ে গেছে কিন্তু তবুও মানে প্রচুর হাওয়া হচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি তোমরা এই ওয়ান্ডাটা ঘুরে ঘুরে যাচ্ছে কন্ট্রোল করতে পারছি আমাদেরটাকে ওই যে দূরে আসছে এসো তাড়াতাড়ি এসো আরেকজন কোথায় আরেকজন ওই যে পেছনে পড়ে গেছে তাড়াতাড়ি হেঁটে এসো একদম বিচের পাশ থেকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি এইটা শুধুমাত্র এই হোটেলটা এইটা হচ্ছে আমাদের হোটেল এই যে দেখা যাচ্ছে তো এটা শুধুমাত্র এই হোটেলে যারা থাকে তাদেরই জন্য পার্সোনাল সি বিচ এটা এটা পাবলিক অ্যালাউড নয় তো আমি দিনের বেলা যাব একবার কিন্তু আর লোক সামলাতে পারলাম না কাল থেকে এসে হোটেলের রুম থেকে সমুদ্র দেখছি সমুদ্রের কাছে যেতে পারছি না তো এখন সমুদ্রের কাছে যাব মানে এইটা এই যে এইটা আমাদের হোটেল এখান থেকে সমুদ্রটা দেখতাম কিন্তু এখন সমুদ্রের কাছে চলে এসেছি এই যে আরেকজন আসছে আরেকজন এগিয়ে গেছে ভালো লাগে
সো আমরা অনেক এনজয় করলাম, পুরো ভিজে গেছি আমরা, লিটারেলি আন্টিও ভিজে গেছে, কিন্তু আন্টি প্রথমে ভয় পাচ্ছিল, ঠিক আছে, তারপরে যাচ্ছিল না, কিন্তু যখন আলটিমেট পৌঁছলো তখন খুব এনজয় করেছে। আমাদের আগে, মায়ের আগে, আমার আগে আন্টি বেরিয়ে গিয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে। তো কেমন এনজয় করেছো বলো? খুব ভালো, দারুণ দারুণ এনজয়। আর এই মা ভয় পাচ্ছিল সুন্দরবনের মেয়ে হয়ে, নাকি ভয় পাচ্ছে, মা ভয় পাচ্ছে, পেছনে দাঁড়িয়ে আর যাস না, আর যাস না, এরকম করছে। এই যে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ, শোচনীয়। তো এখন হোটেলে ফিরে যাচ্ছি, এই মায়ের জুতো আমার হাতে। আমরা এখন হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি এসো মা, মা এখন চারিদিকটা দেখতে দেখতে আসছে। তো আমরা যথারীতি খাচ্ছি, এখন খাওয়া দাওয়া খেতে বসে আছি। সমুদ্রটা একটু ঘুরলাম, এটি প্রায় শেষের পথে ঘুরে উঠছিল, এবার কালকে যাবো সেই চিন্তা করছে। কিন্তু আমি প্রতিদিন যেটা মিস করি সেটা হলো যে ঠাকুরের ভোগ খেলাম, যে খাওয়ার সময় আমি ভুলে যাই ভিডিও করতে করতে তার বাড়িতে, তার কারণ তার বাড়িতে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর তো আমি তৃপ্তি সহকারে খাবারটা খাই, বাড়িতে খেলাম, খেয়ে দিয়েছি, তার মাঝে আমি একটু রেস্ট নিলাম, ভুলে যাই, রেস্ট নিয়ে আবার আমি খাচ্ছি। খাবার গেছিলাম ওই বাসা ফিস, আজকে যেখানে যাওয়ার কথা ছিল, মানে যেখানে জগন্নাথ দেব সারা বছর থাকেন যে মন্দিরে, সেখানে যাওয়া হয়নি। তো সেটা কাল সকালে আমরা যাব, তো সকাল 6টার সময় উঠে যেতে হবে আমাদের, সেই কারণে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব। তো আজকের মতন এই ব্লগটা শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। এখনকার মতন টাটা, গুড নাইট।